everyone. This is your visa for Zanabithi welcoming you to your favorite show. Wakar Footer presents music and rhythm happiness in every step. Prottek brishpotibar moto ajkeo thik ekdom deri kore ni 11:30 tay chole eschi ganer utshob ke niye apnaderke shei bhalay bhashabo bole ar sathe sathe to shilpi royechheni tobe tar age bolte chai je shilpi ta ke niye eshechi ekdom হৈমন্ত কিন্তু একদম শুরু হয়েছে আজকে একদম শুরুর দিন এই যে হৈমন্তিক একটা আবহাওয়া সেই আবহাওয়ায় কিন্তু হৈমন্তিকে কোনোভাবেই মিস করা যাবে না তাই তো হৈমন্তিকে নিয়েই ফিরে এসেছি আমাদের সাথে রয়েছেন আপনাদের সবার প্রিয় এই প্রজন্মের বলবো যে খুব মিষ্টি সুরের একজন শিল্পী রয়েছেন আমাদের সাথে রয়েছেন হৈমন্তি ওয়েলকাম আমাদের শোতে কেমন আছেন আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন অনেক ভালো আছি নিশ্চয়ই আপনার অনেক ফ্যান রয়েছেন তা তো ফোন করবেই আর তাদেরকে কোনোভাবেই নিরাশ করতে পারি না তারা ফোন করতে চাইলে যেটা করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে ফোন করতে হবে এবং শিল্পীকে জানিয়ে দিতে হবে আপনার পছন্দের গানটা ওয়েলকাম এগেইন আমাদের শোতে এবং অ্যাজ ইউজুয়াল নোংর তো আমার পরিবারের লোক আপনাদেরকে ওয়েলকাম শুরুতে কোন গানটা দিয়ে শুরু করবেন আজকের মিউজিক অ্যান্ড রিদম শুরুতেই সবাইকে শুভেচ্ছা শুরু করব সম্প্রতি আমার একটি ফিল্মের গান রিলিজ হয়েছে মাতাল ছায়া ছবিতে আমি একটি গান করেছি এবং গানটি লিখেছেন এবং সুর করেছেন শ্রদ্ধেয় মিউজিক ডিরেক্টর আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার আচ্ছা আমার সৌভাগ্য হয়েছে তার সাথে কাজ করার সেই মিষ্টি গানটি দিয়ে শুরু করতে চাই Thank you.
গানটা দিয়েছে এত কিউট, এত রোমান্টিক একটা গান, অসম্ভব সুন্দর একটা গান, ঠিক না অনির্বন্ধ? আমাদের সাথে টুটুল, কি অবস্থা? আমি সাভার থেকে টুটুল বলতেছি, আপনাকে খুব সুন্দর লাগতেছে। এনটিভি স্লোগানটা বলতে হবে, সময়ের সাথে আগামীর পথে। আর একটা কথা না বললে নয়, আপনাদের অনুষ্ঠানটা আমার এত ভালো লাগে। আজকে আমার একটা বিয়ের দাওয়াত ছিল, আমি দাওয়াতে যাইনি, আপনি প্রত্যেক শোতে আমাদের ফোন করেন। আজকে শিল্পী আছেন আমাদের সাথে, হৈমন্তী, কথা বলুন তার সাথে। শুভরাত্রি ভাইয়া, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? আমি খুব ভালো আছি, থ্যাংক ইউ। আমি চেষ্টা করব গানটি গাইবার। এই মুহূর্তেই রুনা ম্যামের একটি গানই গাইবার আমরা প্রিপারেশনে ছিলাম, তো আপনি আমাদের সাথে থাকবেন, আপনার রিকোয়েস্ট রাখার অবশ্যই চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ টুটুল, রিকোয়েস্ট তো রেখেই দিল, অন্য গান হোক আর যেটাই হোক, আপনার রুনা লায়লা ম্যামের গান তো হচ্ছে, নিশ্চয়ই শেষ পর্যন্ত সাথে থাকবেন আমাদের। আচ্ছা, আরেকজন দর্শক রয়েছেন, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম, আমি খোকন বলছিলাম, আমি শুনতে পাচ্ছি, ভালো আছেন? কি অবস্থা খোকন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, কথা বলুন, হৈমন্তী শুনছেন? দিদি ভালো আছেন? আমি ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। দিদি, আসলে আপনি নিজের গানের পাশাপাশি কভার সং করেন, যদি সম্ভব হয় তো মিতালি মুখার্জির একটা গান শুনতে চাচ্ছিলাম। আর নুঙ্গুর ব্যান্ডকে অবশ্যই ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ফাইভ ব্যার সাথে যদি একটা ডুয়েট গান থাকে অনেক ভালো হয় আর কি। আমরা চেষ্টা করব, হ্যাঁ, সাইদ ভাই আমার প্ল্যান আছে, আমরা কিছু গান একসাথে গাইব, আপনি আমাদের সাথে থাকবেন, থ্যাংক ইউ। আমি আসলে সবসময় ওয়েট করি যে কখন সবার বাজানো শেষ হয়ে যাবে, তখন বলবো না, কখন আমাকে প্রোগ্রামের মাঝখানে বলে আমাদের বাজানো শেষ হয়নি কেন বললেন, অসম্ভব সুন্দর এবং মিষ্টি একটা গান। এবং রুনা লায়লা তো আমাদের জন্য বলবো যে মানে লিভিং লিজেন্ড, একজন অসম্ভব সুন্দর সুন্দর গান উপহার দিয়েছেন। শুরু গল্পটা যদি শুনি, অনেক ছোটোবেলা থেকে শুরু হয়েছে, সেই গল্পটা যদি একটু শুনি যে কীভাবে আসলে গানের পথ চলা শুরু হলো হৈমন্তীর। গানের পথ চলা হঠাৎ করি, হঠাৎ করে বলতে আসলে যখন বুদ্ধি হলো, আমার ঠাকুরমা আমার দাদি খুব ভালো গান গাইতেন, তো বাবার ইচ্ছে ছিল যে মেয়ে মার মতো গাইবে। আর আমার দাদি কিন্তু তখনকার দিনে একদম প্রফেশনাল সিঙ্গার ছিলেন, এবং তিনি মাত্র 13 বছর বয়সে কলম্বিয়া রেকর্ড কোম্পানি থেকে তার মিরার ভজন বের হয় এলপি, তো তিনি খুব গুণী একজন শিল্পী ছিলেন।
তো ওটা ইনহেরিট করে আসলে ভয়েসটা আমি এমনিই পেয়ে গেছি। আমার খুব বেশি মানে আমি একটু ফাঁকি পাচ্ছি টাইপের, গানের জন্য খুব কষ্ট খুব বেশি করিনি বা করতে হয়নি। তারপরে তো মা গাইতেন, আমার মাও খুব গান পছন্দ করেন, মানে পরিবারের একটা মানে মহল ছিল এই গানের। আচ্ছা, একদম সেখান থেকেই শুরু, সেখান থেকেই শুরু, হঠাৎ করেই শুরু। আচ্ছা, এবং এত দূর পর্যন্ত চলে আসা, এবং এতদিনে এত এত দর্শক হয়েছেন যে আজকে অনেক ফোন আসছে, আরেকটা ফোন নিয়ে নি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি চিটাগাং থেকে বলছি, মোহাম্মদ আফসার। আচ্ছা, চিটাগাং এর মেয়ে আছে, কথা বলুন। আচ্ছা, আমাদের দেশি ভাই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, আপনার সামনে আজকে প্রথম কথা বলতেছি। আমি নিশ্চয় চেষ্টা করবো, চেষ্টা করবো ভাইয়া, সাথে থাকবেন। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। এবং দেশি মানুষের ফোন পেলে আসলে অন্যরকম একটা অনুভূতি সৃষ্টি হয়। থ্যাংক ইউ সো মাচ, শেষ পর্যন্ত সাথে থাকবেন নিশ্চয়ই। আচ্ছা, আরেকজন দর্শক রয়েছেন, অপেক্ষা করছেন। হ্যালো, কে আছেন আমাদের সাথে এখন? আসসালামু আলাইকুম, আমি বাবু বলছি, নোয়াখালী সেন্ডা থেকে। আচ্ছা, কথা বলুন, শিল্পী শুনছেন আপনার কথা। হ্যাঁ, হেমন্ত আপু কেমন আছেন? আমি ভালো আছি ভাইয়া, আপনি ভালো আছেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। গতকালকে আপনার কিংবদন্তি শিল্পী আমি নিশ্চয় চেষ্টা করবো, আপনি রাত জেগে একটু সাথে থাকবেন, এতক্ষণ সাথে আছেন, অনেক ধন্যবাদ, আমি চেষ্টা করবো নিশ্চয়। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য। শিল্পী রিকোয়েস্টও রাখতে হবে, শেষ পর্যন্ত দেখতে হবে আমাদেরকে, তবেই না নিজের গানটা খুঁজে পাবেন আপনি। থ্যাংক ইউ সো মাচ হেমন্তি আপু। এখন কোন গানটা শুনবো তোমার? আচ্ছা, আমি এবার যে গানটি গাইছি এটা আমার লাস্ট সোলো অ্যালবামের গান, সম্প্রতি রিলিজ হয়েছে, আসলে সম্প্রতি বলবো না, আসলে জানুয়ারিতে রিলিজ হয়েছে এই বছরই। পুরো অ্যালবামটির সুর এবং সঙ্গীত আয়োজন করেছেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই বাপ্পা মজুমদার। আচ্ছা, দাদার আমি ডাই হার্ট ফ্যান, আর আমরা সবাই। আচ্ছা, আর এই গানটি আমার ভীষণ 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 প্রিয়। গানটি লিখেছেন আমার আরেকজন, উনি আসলে স্বপ্নীল আঙ্কেল, আমার প্রথম যে অ্যালবাম সেই অ্যালবামের 12টা গানই উনি লিখেছিলেন। তো আবার শেষ অ্যালবামেও তাকে পেয়েছি আমি, আশীর্বাদ। তো আশীর্বাদ, হ্যাঁ। তো আমি এই গানটি গাইছি, ওকে, দেয়াল কাহিনী অ্যালবাম থেকে। Thank you.
সৃষ্টি আমি বলবো যে বাপ্পাদার সবগুলো গানই তো আসলে খুবই সুন্দর হয়, ওনার কম্পোজিশন নিয়ে তো কোনো ডাউট নেই, কিন্তু আমার মনে হচ্ছিল এই গানটা মানে একদম কানের শান্তির একটা ব্যাপার থাকে না, সেই ব্যাপারটা আছে দাদার। আসলে আমার অ্যালবাম করার পেছনে একটা ছোট কাহিনী আছে। আমি তো দাদার কাছে গেলাম অ্যালবাম করব, তো উনি আমাকে 6টা গান দিয়েছেন এবং গানগুলো কি হবে, আমি কি গাইবো, ওই স্বাধীনতা আমার ছিল না। উনি জানতেন যে আমি কি গাইবো এবং বলেছিলেন যে আমি জানি তুমি কি গাইবে, তুমি কি গাইতে পারবে, আমি গান দেব, তুমি শুধু গান গাবে। এবং আমার প্রতিটা গান উনি এত যত্ন নিয়ে করেছেন, অনেক অনেক কৃতজ্ঞতা দাদার প্রতি। উনি অনেক শ্রম দিয়েছেন এই অ্যালবামের পেছনে। আচ্ছা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ বাপাদা আপনাকে। দেখছেন এনটিভির পর্দায় ওয়াকার ফিউচার প্রেজেন্টস মিউজিক অ্যান্ড রিদম হ্যাপিনেস ইন এভরি স্টেপ। জানা ব্যথিত আছি আপনাদের সাথে এবং এই যে নবান্নের একটা উৎসব শুরু হয়েছে, এই নবান্নের উৎসবে যে কথাটা আমাদের বারবার মনে আসে সেটা হলো হেমন্তকাল। কিন্তু আমাদের সাথে আজকে পুরো একটা গোটা হেমন্তকে আমরা সাথে নিয়ে আছি। আমাদের সাথে হৈমন্তী রয়েছেন এবং আপনারা নিশ্চয়ই আমাদের সাথে আছেন। ঠিকঠাক ছিল তো নবান্নের সাথে যে হৈমন্তীর একটা কিন্তু অন্যরকম মিল, ঠিক না? এবং 13 তারিখেই তো আমাদের হুমায়ুন আহমেদ স্যারের জন্মদিন ছিলেন। স্যার তো হৈমন্তীকে নিয়ে ভীষণ লেখালেখি করেছেন হৈমন্তীর। হ্যাঁ, অসম্ভব অসম্ভব সুন্দর একটা গল্প রয়েছে। আচ্ছা, কেমন লাগছে আমাদের প্রোগ্রাম সেটা বলো আগে। আমার তো ভীষণ ভালো লাগছে। আমি জানি না এখানে যারা শুনছেন, দর্শক যারা দেখছেন, তাদের কী ফিল হচ্ছে। তবে আমরা এখানে যারা আছি, আমরা যে ভাইয়েরা, আমার মিউজিশিয়ানস ভাইয়েরা নোংর, আমরা কিন্তু নোংর তুলেছি।
আমরা বেশ এনজয় করছি এবং তোমাকে সাথে পেয়েছি আরো বেশি ভালো লাগছে, আমরা খুব এনজয় করছি। শুকরিয়া, থ্যাংক ইউ সো মাচ। এখন কোন গানটা শুনবো? এবার গাইবো যে গানটি, গানটি হলো আমার স্বপ্ন দেখি। আমার একটাই ডুয়েট অ্যালবাম রিলিজ হয়েছিল 2010 সালে। আমি এই অ্যালবামটা পুরোই 10টা গান গেয়েছিলাম আমাদের বড় ভাই আসিফ আকবর ভাইয়ের সাথে। তো ভাইয়ার সাথে এখন তো আর গানটা গাওয়ার সুযোগ নেই, তো আমি একাই গাইছি। গানটি লিখেছেন প্রদীপ সাহা এবং সুর করেছেন পল্লব সান্যালদা। ভীষণ মিষ্টি একটি গান, মজার গান, আমার মনে হয় আমরা সবাই মিলে একসাথে এনজয় করবো। স্বপ্ন দেখি অ্যালবামের গান। Ha ha ha!
সুন্দর করে যে মেয়েদের প্রপোজ করা যায়, কিছু কিছু গান শুনলে একদম মানে ফিদা মেয়ের একদম, ঠিক না? অনির্বাণ দা পিছন থেকে আচ্ছা দর্শক রয়েছেন, হ্যাঁ দর্শক রয়েছেন, একটা ফোন নিয়ে আসি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্বর্গের পরী, কেমন আছেন আপনি? আচ্ছা ডেইজি, হ্যাঁ ডেইজি, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। বরিশাল থেকে ডেইজি বলছিলাম আপু, একটু আমি মন্তি আপুর সাথে কথা বলবো। শিওর শিওর, ডেফিনেটলি। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম আপু, আপনি কেমন আছেন? কেমন আছেন আপনি? আমি খুব ভালো আছি। একটা হচ্ছে রুনা লায়লা ম্যামের তুমি ছিলে না যখন চোখে ছিল না স্বপন ভালোবাসা ছিল অজানা, আর একটা হচ্ছে তোমারে লেগেছে এত যে ভালো চাঁদ বুঝি তা জানে, আর একটা হচ্ছে ফারজানা আপুর খুব মানে প্রিয় একটা গান গিটার তো নিশিরাত বাকাত। আচ্ছা, অনেক সুন্দর সুন্দর গানে, অনেক সুন্দর সুন্দর গানে রিকোয়েস্ট। থ্যাংক ইউ আপু, ভালো, আমি নিশ্চয়ই চেষ্টা করব, প্লিজ আর সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ জেজি ফোন করবার জন্য, আর শেষ পর্যন্ত নিশ্চয়ই সাথে থাকবেন। আরেকজন দর্শক রয়েছেন, দেখি সে কি জানে আমার সম্পর্কে। হ্যালো, কে আছেন আমার সাথে? অর্ণব বলছিলাম গুলশান থেকে। আচ্ছা অর্ণব, থ্যাংক ইউ সো মাচ ফর কলিং আস, কথা বলুন, হৈমন্তী শুনছেন। হ্যালো হ্যালো, জি জি ভাইয়া, শুনতে পাচ্ছি? জি, কেমন আছেন? আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি। আর লাল সূর্য এই যে গানটা আছে না, গানটা কি শোনাবেন প্লিজ? লাল সূর্য, আচ্ছা আপনি সাথে থাকবেন, আমরা অনেকগুলো রিকোয়েস্ট না? হ্যাঁ আচ্ছা, আমরা চেষ্টা করব। নিজে কনফিউজ, লাল সূর্য কোন গানটা, এতগুলো গান গেয়েছেন বেচারি। থ্যাংক ইউ সো মাচ ফর কলিং আস হৈমন্তী। একদম ছোটবেলা থেকে শুরু হয়েছে না? আর হলো আমার যতটুকু মনে আছে প্রথম অ্যালবামটাও কিন্তু খুব আগে, অনেক আগে। ওটা কত সালে ছিল বলো? বলবো কি? হ্যাঁ সবাই বলবে বুড়ি। আচ্ছা, আমার ফার্স্ট অ্যালবাম হলো 1995 এ, আমি তখন অনেক ছোট যদিও। আশীর্বাদ নিয়ে নিন, আমি ছিলাম। আচ্ছা ওকে, এখন কোন গানটা শোনাবো বলো? এখন যে গানটা গাইছি, আচ্ছা একটু ছোট করে বলি, সম্প্রতি আমরা আমাদের মিউজিক ইন্ডাস্ট্রিতে আমাদের একজন অভিভাবককে হারিয়েছি, আয়ুব বাচ্চু আঙ্কেল। তো আমার আসলে কখনো তার সাথে কাজ করার সুযোগ হয়নি, কিন্তু অনেক প্ল্যান ছিল ওনার আমাকে দিয়ে অনেক ক্লাসিক গান করাবেন, এবং সুযোগটা আসলে আমার ভাগ্যে ছিল না এবং হয়নি। খুব ছোটবেলা থেকেই আমাকে দেখেছেন এবং খুব স্নেহ করতেন। তো বাচ্চু আঙ্কেল, বাচ্চু আঙ্কেলের জন্য আমি একটা গান, তাঁরই গাওয়া একটি গান গাইতে চেষ্টা করছি। আসলে আমার তো কখনও গাওয়ার সুযোগ হয়নি, আমি তাকে এই গানটি শ্রদ্ধাঞ্জলি দিতে চাই, কোনো ভুল ত্রুটি হলে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে, thank you.
আসলে যে মানুষটা চলে যায় এমন এমন মানুষ রয়েছেন যারা চলে গেলে ইমোশনাল হতে নেই, আই'ম সরি টু সে, ও গানের মাঝখানে প্রচন্ড পরিমাণে ইমোশনাল হয়ে গিয়েছিল। আমাদের না শোকটাকে শক্তিতে রূপান্তর করে আসলে সামনের দিকে এগিয়ে চলতে হবে। হ্যাঁ, আমাদের সেই শোকটাকে শক্তিতে রূপান্তর করে স্যারকে মনে করে, স্যার আছেন এটা মনে করে আসলে সামনের দিকে এগিয়ে চলতে হবে। এছাড়া আমার মনে হয় না উনি কোনো পথ রেখে গেছেন, ওনার সেই রূপালি গিটার তো আছে, রূপালি গানগুলো তো আছে, সেগুলো ধারণ করে আমরা নিশ্চয়ই সামনের দিকে আগাবো। আচ্ছা, একটা ফোন রয়েছে, ফোন নিয়ে আসি। হ্যালো, কে আছেন দর্শক আমাদের সাথে? শুভরাত্রি। শুভরাত্রি। আমি চেনি পুরুলি থেকে বিমল বলছি। জীবন, অসংখ্য ধন্যবাদ ফোন করবার জন্য, অনেক সুন্দর একটা টাইমে ফোন করেছেন, জীবনই দরকার ছিল আমাদের এখন। কথা বলুন, হৈমন্তী রয়েছেন আমাদের সাথে। হ্যালো, হ্যালো ভাই। জি, শুভরাত্রি। শুভরাত্রি। খুব ভালো লাগছে আপনার গান শুনে। থ্যাংক ইউ। বলেন ভাই। একটা হচ্ছে শাহনাজ রহমানের স্যারের যেভাবে বাঁচি বেঁচে তো আছি, চেষ্টা করবো নিশ্চয়, আপনি সাথেই থাকবেন। অসংখ্য ধন্যবাদ জীবন, আপনি গিয়ে গিয়ে রিকোয়েস্ট করছিলেন, অন্যরকম একটা বলবো আবেগ সৃষ্টি হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, শেষ পর্যন্ত নিশ্চয় আমাদের সাথে থাকবেন। আচ্ছা, আরেকটা ফোন রয়েছেন, আরেকটা ফোন নিয়ে আসি। হ্যালো, কে আছেন এখন এই মুহূর্তে আমাদের সাথে? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আপনার কণ্ঠে আমি একটা গান শুনতে চাই, বন্দিনীর ছবি, ইশারা কি আমাকে দেখো না। আমি চেষ্টা করবো, আসলে অনেকগুলো গানের রিকোয়েস্ট, সময়টা খুব, আমি একটু ছোট ছোট করে গানগুলো একটু একটু গেয়ে দেবো। হ্যাঁ, আপনারা সবাই দেখছেন এনটিভির পর্দায় মিউজিক অ্যান্ড রিদম, ওয়াকার ফুটের মিউজিক অ্যান্ড রিদম, হ্যাপিনেস ইন এভরি স্টেপ। ফারজানা, আবার আপনাদের বিরতির পর ফিরে আনলাম উৎসবের আনন্দে। এই যে চলছে আমাদের গানের উৎসব, সেখানে সুরের ভেলায় ভাসতে নিশ্চয়ই আপনারা আমাদের সাথে আছেন, আর হৈমন্তী আপনাদের ভাসাবেন সেই গানের ভেলায়। ওকে হৈমন্তী, এখন কোন গানটা শুনবো আমরা? এবার যে গানটি গাইছি, গানটি লিখেছেন অশোক চৌধুরী এবং সুর করেছেন নওশাদ বাবু, তিনিও প্রয়াত আমার। এটা সেকেন্ড সোলো অ্যালবামের গান। বাবু আঙ্কেলকেও খুব মিস করি, ভীষণ মিষ্টি একটি গান, মনে পড়ে তোমাকে, এই অ্যালবামের গান। Thank you.
তালি তো পেয়ে গেলেন, আপনাদের আর কি লাগবে, আর কিছু কি লাগবে? আচ্ছা ঠিক আছে, অসংখ্য সুন্দর একটি, অসম্ভব সুন্দর একটি গান। এবং রাজীব ভাই শুরুতে বলছিলেন এই গানটার মধ্যে একটা অন্যরকম ফ্লেভার আছে, সেটা কি? সালসার একটা ফ্লেভার আছে। হ্যাঁ, অসম্ভব সুন্দর একটা গান কিন্তু। আচ্ছা ফোন রয়েছে, ফোন নিয়ে আসি। হ্যালো, কে আছেন আমাদের সাথে? হ্যালো, আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আপনার গান শুনছি, ভালো লাগছে। থ্যাংক ইউ। আমার একটা রিকোয়েস্ট আছে। কি গানটা জানেন? একটা দুটো গান আমি একটু গেয়ে দিচ্ছি। মরি 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 গো,
কিভাবে বাঁচি বেঁচে তো বাঁচি জীবন শিল্পী হলে যে প্রত্যেকটা গানের অ্যাটলিস্ট এক গান করে শুনিয়ে দিবে, হলে তো দর্শক ফোন করবেই, রিকোয়েস্ট করবেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে ফোন করবার জন্য, শেষ পর্যন্ত সাথেই থাকুন। আচ্ছা, আর আরেকটা ফোন রয়েছে, বলতে বলতে আরেকটা ফোন চলে এসেছে। হ্যালো, কে আছে এখন আমাদের সাথে? হ্যালো হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছি? হ্যাঁ, চিটাং থেকে। আচ্ছা, চিটাং। হ্যাঁ, শুনছেন হৈমন্তী? আমি শুনতে পাচ্ছি ভাইয়া, আমি শুনতে পাচ্ছি। আপনার কোন রিকোয়েস্ট আছে? হ্যাঁ, রিকোয়েস্ট অবশ্যই আছে। জি ভাইয়া বলেন। হ্যালো হ্যালো, আমি শুনতে পাচ্ছি ভাই। হ্যালো হ্যালো ভাইয়া, আমি শুনতে পাচ্ছি আপনার রিকোয়েস্টটা, বলেন প্লিজ। আচ্ছা, আমার মনে হয় কানেক্টিভিটিতে কোনো একটা প্রবলেম আছে, নেটওয়ার্ক থেকে বোধহয় একটু বিচ্ছিন্ন হয়ে আছেন আপনি। আমরা একদম শেষের দিকে, তো বিদায় নিয়ে আমার পালা হয়ে গেছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য, এত এত দুষ্টুমি করার জন্য পুরোটা লাইভে। হৈমন্তী আপু, তোমার কিছু বলার আছে কিনা? আমার অবশ্যই বলার আছে। ওয়াকা ফুটওয়ে এন টিভির এটা মিউজিক রিদম, মিউজিক অ্যান্ড রিদম, এই অনুষ্ঠানকে অনেক ধন্যবাদ যে আমাদের মতো যারা এই সময়ের শিল্পী আমরা, তাদেরকে নিজেদের মৌলিক গানগুলো গাইবার যে সুযোগটা আপনারা করে দিয়েছেন এবং দিচ্ছেন, এই জন্য অনেক কৃতজ্ঞতা। আর কৃতজ্ঞতা বললে অনেক কম হয়, অনেক 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 কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ। আমার সাথে আমার যে মিউজিশিয়ানস ভাইরা আছেন নোঙ্গর, তারা ছাড়া তো আসলে আমার গাওয়া একদমই পসিবল না। আর অনেক কষ্ট করেছেন কিন্তু আমার ভাইরা, অনেক কষ্ট করেছেন। থ্যাংক ইউ সো মাচ, তোমাকে অনেক ধন্যবাদ। এই মিষ্টি মুখটা দেখে দেখেই কিন্তু গানগুলো গেয়েছি। আর হ্যাঁ, আর শ্রোতাদের বলবো, আপনারা সবসময় আমাদের জন্য আমাদেরকে আশীর্বাদ করবেন, সুন্দর সুন্দর গান শুনবেন, পরিবারের সবাইকে সুন্দর গান শোনার জন্য উদ্বুদ্ধ করবেন, তাহলে আমাদের নেক্সট জেনারেশনে আমরা আরও অনেক ভালো ভালো গান গানের শ্রোতা পাবো, আমরা অনেক ভালো গান গাইবার সুযোগ পাবো। তো সবাই ভালো থাকবেন, শেষ গানটি গাইছি। অসংখ্য ধন্যবাদ, আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন, নিশ্চয়ই আপনাদের খুব পরিমাণ ভালো লেগেছে। আগামী পর্বে অর্থাৎ বৃহস্পতিবার 11:30 আবারও দেখা হবে এনটিভির পর্দায়। দেখতে থাকুন এবং সাথে থাকুন। এতক্ষণ দেখছিলেন ওয়াকার ফুটওয়ে, মিউজিক অ্যান্ড রিদম, হ্যাপিনেস ইন এভরি স্টেপ। উইল বি রাইট ব্যাক উইথ দ্যাট হ্যাপিনেস। থ্যাংক ইউ। শেষ গানটি গাইছি দেয়াল কাহিনী অ্যালবাম থেকে, এই গানটা ভীষণ পছন্দ করেছে শ্রোতা, সেই জন্যই গাইছি গানটি গাইছি। গানটি লিখেছেন স্বপ্নে এবং সুর করেছেন বাপ্পাদা। ভীষণ
শূন্য পাড়া।